আসসালামু আলাইকুম, দিস ইজ মিজান, মিজান মোটরসাইকেল ব্লগের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ডিসকভার 125 রেড কালার। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো আজকের ব্লগে দেখতে পাচ্ছেন এই যে রেড কালার ডিসকভার 125 বাইকটি, এটা 2021-22 নিউ মডেল, অর্থাৎ 2020 পর এই মডেলটা চলে এসছে এবং এর কালারগুলো ব্যাপক পরিবর্তন হয়েছে। 20-এর মডেলের গাড়ির কালার আর 2021-22 মডেলের গাড়ির কালারটা ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। এর কালার কয়টি? এর কালার হচ্ছে চারটি। একটা দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে ব্ল্যাক রেড, এটা হচ্ছে গ্রিন ব্ল্যাক, এটা হচ্ছে আপনার ব্লু ব্ল্যাক এবং রেড কালার। তো এই ব্যাগটির মজার বিষয় হচ্ছে আপনার এর একটি চমৎকার হেডলাইট আছে, হ্যালোজেন হেডলাইট আমরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যালোজেন হেডলাইট। আপনি এই হেডলাইটটা ইউজ করতে পারেন এবং পাশাপাশি এটি আপনি কি এলইডি, যদি আপনারা চান এটি এলইডি লাইটও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হেডলাইটের ভিতরের লাইটটা চেঞ্জ করতে হবে, এখানে একটা এলইডি লাইট সেট করে নিতে হবে। তো আর একটা বিষয় দেখাচ্ছি আপনার, এর হচ্ছে ডিজিটাল মিটার, অর্থাৎ 125 গাড়িটি এটা হচ্ছে ডিজিটাল মিটার। তো এখানে আপনার গিয়ার শিফট শো করবে, চমৎকার একটি ডিজিটাল মিটার এর সঙ্গে দেওয়া আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন এই ফুয়েল ট্যাঙ্কটা 8 লিটার এবং রিজার্ভ 2.3 লিটার। এবং একটা আরেকটা মজার বিষয় হচ্ছে এর বাইকের, নতুন বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর এই বাইকটি আপনি 60+ মাইলেজ পাবেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি এটা হচ্ছে কমফোর্টেবল একটা সিট। এই সিটটি যদি প্লাস্টিক কাভার দিয়ে ঢাকা, এই সিটের কালারটা হবে হচ্ছে কাভার সিট, অর্থাৎ এটি খুবই একটি চমৎকার এবং আরামদায়ক সিট। এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্বো সিট, এটা ঠিক আছে, এটা কার্বো সিট, এটা চমৎকার সিট। আর এই গাড়িটার আরেকটা বিষয় দেখেন, পিছনের টেল লাইটটা এটা একটি সম্পূর্ণ আলাদা, অর্থাৎ অন্য অন্য বাইকের ক্ষেত্রে লাইটগুলো একরকম হয় কিন্তু এই ডিসকভার 125 এই গাড়িটির টেল লাইটটা সম্পূর্ণ আলাদা, এটা হ্যালোজেন টেল লাইট। তো পাশাপাশি আমি আপনাদেরকে আলোচনা বলতেছি এটা হচ্ছে টিউবলেস টায়ার এবং টায়ারটা 190/17 ড্রাম ব্রেক, এটা হচ্ছে ড্রাম ব্রেক 110 mm এর এই ড্রাম ব্রেকটি, এটা ম্যানুয়ালি ব্রেক। পাশাপাশি আপনারা আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে পিছনের শকআপ জার। তো এই পিছনের শকআপ সাসপেনশন হবে 120 mm রিয়াল, এটা নিট্রোক শকআপ জার আর কি, নিট্রোক শকআপ, পিছনের শকআপটা হচ্ছে নিট্রোক শকআপ 120 mm এর। এর সম্পূর্ণ ডিজাইনটাই অনেক চমৎকার একটি ডিজাইন। পাশাপাশি আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এর ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 7500 RPM, এর ইঞ্জিনের ক্ষমতাটা হচ্ছে 7500 RPM এবং ম্যাক্স টর্ক হচ্ছে 5500 RPM এবং ডিসপ্লেসমেন্ট হলো 124.5 cc এবং এর ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, এটা হচ্ছে অ্যান্টি স্ক্রু ব্রেকিং। পাশাপাশি আপনার এই যে এখানে হাইড্রোলিক একটা কাভার ব্যবহার করা হয়েছে যেখানে জং না পড়ে। আর এটা হচ্ছে ফ্রন্ট টায়ার, এরকম ফ্রন্ট টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার, টায়ারটা হচ্ছে 180/17 এবং এর ফ্রন্ট ব্রেকটা হচ্ছে 240 mm একটি ডিক্স প্যাড, ফ্রন্ট ব্রেকটা হচ্ছে 240 mm একটি ডিক্স প্যাড। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে এর সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপ 140 mm এর ফোর্ক ট্রাভেল। তো সব মিলিয়ে আর কি চমৎকার একটি বাইক। এর গিয়ার শিফটটা আপনাদের এখানে শো করবে ডিজিটাল মিটারে, এর গিয়ার শিফটটা শো করে এবং এটা একটি টিউবলেস টায়ার এবং 3D লোগো ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে চমৎকার একটা বাইক আর কি।
পছন্দের ওই কালার, রেড কালার। আর এটার বর্তমান মূল্য হচ্ছে 147,500 টাকা। সো আমাদের কাছে আপনারা নিতে চাইলে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, খুব সুবল মূল্যে পাওয়া যাচ্ছে, 2-2,500 টাকা ডিসকাউন্টে আপনি এই বাইকটি পাবেন। তো আমাদের এই বাইকটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আরফিন মোটরস, লালবাগ, চারতলার মোড়, রংপুর। তো এর 4টা কালার, একটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্ল্যাক রেড, এবং একটা হচ্ছে ব্লু ব্ল্যাক, এবং একটা গ্রিন। তো সব মিলিয়ে চমৎকার একটি বাইক, নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।